আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমার ফেসবুক পেজের রিচ কমে যাচ্ছে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আমার ভিডিওতে ভিউজ আসে না লাইক কমেন্ট কিছু আসে না এবং আমাদের ফলোয়ারও আসে না তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিভাবে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার ভিউজ এই বিষয়গুলি নিয়ে আসবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এ টু জেড ধারণা দিয়ে দিব তাইলে আপনারা সহজে এই বিষয়গুলি ক্লিয়ার হতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি অবশ্যই হচ্ছে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজটা খোলার পর আমরা দেখা গেছে যে আজকে একটা ভিডিও আপলোড দিই দশ পনেরো দিন পরে একটা আপলোড দিই বিশ দিন পরে মনে চাইলে একটা আপলোড দিই নাইলে না দেই এটা কিন্তু কখনোই করা যাবে না যদি এটা করেন তাহলে কিন্তু আপনার নিয়মিত ফেসবুক পেজের কিন্তু রিচ ফলোয়ার এবং যাবতীয় যত কিছু আছে সব কিছু কিন্তু ডাউন হতে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি ঠিক যেদিন থেকে ফেসবুক পেজটা খুলবেন সেদিন থেকে আপনাকে আর কোনো দিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না যদি আপনি ন্যূনতম ভিডিও একটা প্রতিদিন আপলোড করতে পারেন তাও কিন্তু অনেক বেশি ভালো হয় আর যদি আপনি একদম ভিডিও আপলোড করতে নাই পারেন সেক্ষেত্রে আপনি কিছু পোস্ট করবেন যেমন আমি কিছু পোস্ট করে থাকি যেমন আমি এরকম একটা পোস্ট করেছি তারপরে এখানে আমি একটা পোস্ট করে দিয়েছি যাতে আমার রিচ সব কিছু যাতে আমার ঠিক থাকে এই জন্য কিন্তু আমি যখন ভিডিও দিতে না পারি তখন কিন্তু আমি পোস্ট করে থাকি ঠিক আছে তো কখনোই ফেসবুক পেজে এমন কোন দিন যাতে না আসে আপনার জন্য যে আমি আমার ফেসবুক পেজে আমি কোনো কিছু আপলোড দিতে পারি না নর্মালি আপনারা ভিডিও বানাতে পারেন বা না পারেন যদি কোনো কিছু না পারেন তাহলে নর্মালি এরকম একটা পোস্ট করে দিবেন তাইলে কিন্তু হয়ে যাবে আবার এখানে বলে রাখি অনেকে আবার অনেক জায়গা থেকে ছবি ডাউনলোড করে আবার দিতে যাবেন না তাহলে কিন্তু রিচ আরো বেশি কমে যাবে এবার হচ্ছে আমি আপনাদেরকে বলি রিচ আসলে কেন কমে যায় প্রথমত হচ্ছে আপনি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছেন না বা আপনি আপনার ফেসবুক পেজে নিয়মিত না এটা যখন ফেসবুক বুঝবে তখন কিন্তু আপনার ফেসবুকে যে রিচটা আছে সেটা কিন্তু অনেক বেশি কমিয়ে দিবে তো তখন কিন্তু আপনি যতই ভালো ভালো ভিডিও আপলোড করেন সেটাকে কিন্তু আপনি আর বাড়াতে পারবেন না এবার বিষয়টা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে যদি অন্য কারো ভিডিও আপলোড করে থাকেন যদিও করে থাকেন সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিলিট করে দিবেন আর যদি এইরকম অনেক পুরনো কোনো ভিডিও থেকে থাকে অন্যের ভিডিও কপি করেছেন সেটা অবশ্যই আপনি ডিলিট করে দিবেন এবং কারো যদি ছবি আপনি আপনার ফেসবুক পেজে ব্যবহার করে থাকেন সেই ছবিটাকেও আপনি ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আপনি নতুন করে যেটা শুরু করবেন সেটা হচ্ছে আপনি নিয়মিত ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন এরপরে ভিডিও আপলোড করার পর যেদিন আপনি ভিডিও আপলোড করতে পারবেন না সেদিন আপনি যে কোনো কিছু লিখে আপনার পেজ ক্যাটাগরি কিছু লিখে আপনি একটা পোস্ট করে দিবেন পোস্ট করলে যাতে আপনার যে ফলোয়াররা আছে তারা যাতে আপনার পেজটা সবাই সব সময় দেখতে পায় এবং তাদের কাছে যেমন যায় এইটার জন্য হলেও আপনি নর্মালি কিছু পোস্ট করবেন দৈনিক ঠিক আছে আপনি ভিডিও দিতে পারেন আপনি নরমালি পোস্ট করবেন পোস্ট করার পরে যেটা হবে সেটা হচ্ছে মানুষ এখানে কিছু বিনোদনও পাবে দেন হচ্ছে আপনার ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট এগুলি কিন্তু ঠিক থাকবে এবার মূল টপিকে আসি মূল টপিকটা হচ্ছে আপনি যদি সব সময়ের জন্য আপনার ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার এগুলি সমান তালে সব কিছু ঠিকঠাক রাখতে পারেন সেটা হচ্ছে আপনার জন্য প্লাস পয়েন্ট তো এই যে এই রিচ এঙ্গেজমেন্ট এগুলি সব সময়ের জন্য ঠিক রাখার জন্য যেটা করতে হবে ফেসবুক পেজে আপনি ন্যূনতম এক সপ্তাহে একটা লাইভ হইলেও করবেন নর্মালি কিন্তু কীভাবে মোবাইল দিয়ে লাইভ করা যায় সেটা কিন্তু আমরা সকলেই জানি নর্মালি মোবাইল অপশনে গিয়ে আপনি লাইভ অপশনে যাবেন দেন হচ্ছে আপনি সহজে কিন্তু লাইভ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার মেইন গুরুত্বপূর্ণ কাজ আপনি প্রতিদিন এক সপ্তাহে যদি একবার লাইভ করেন তাইলে আপনার ফেসবুক পেজটা কিন্তু অনেক রিচ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার সব কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন তো এটার জন্য হচ্ছে আপনার ফেসবুক পেজটা সব সময়ের জন্য আপনি রিচ অ্যাঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রতি সপ্তাহে একবার হলেও আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভে আসবেন যেটা স্ক্রিন রেকর্ডও হতে পারে অথবা আপনি ও স্টুডিও দিয়ে হতে পারে সেক্ষেত্রে চাপটি মোবাইলের মাধ্যমে আপনি ফেস দিয়েও দেখাতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনি ফেস দেখাতে না চান তাইলে হচ্ছে আপনি ধরেন কোনো একটা জায়গায় গেছেন সেখানে কোনো একটা ভালো দৃশ্য পেয়েছেন সেক্ষেত্রে আপনি এই লাইভ অপশনে গিয়ে আপনি জাস্ট পিছনের ক্যামেরাটাকে অন করে দিয়ে আপনি দৃশ্যটাকে দেখাইলেন সেক্ষেত্রেও কিন্তু সেটা লাইভ হিসাবে কিন্তু গণ্য হবে তো মূল বিষয়টা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজে একদম ন্যূনতম এক সপ্তাহে একটা হলেও আপনাকে লাইভ করতে হবে তাইলে আপনার ফেসবুক পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট কিন্তু সেটা ঠিক থাকবে এবং আমি যেটা বললাম আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড দিতে না পারেন তাহলে নর্মালি প্রতিদিন একটা করে পোস্ট করবেন দেখা গেছে আপনি আজকে ভিডিও বানাতে পারেননি আপনি নর্মালি একটা সুন্দর দেখে একটা পোস্ট করবেন যাতে মানুষ একটু বিনোদন পায় বা হাসির কিছু একটা হয় এরকম টাইপের একটা পোস্ট করবেন দেখেন মানুষ কিন্তু ফেসবুকে মূলত আসে ফানি টাইপের কিছু ভিডিও দেখার জন্য বা নতুন যে ঘটনাগুলি ঘটে সেই ঘটনা নিয়ে কিছু ভিডিও দেখতে চায় তো সেক্ষেত্রে আপনি যদি সেই ভিডিওটা প্রতিনিয়ত আপলোড করেন তাহলে তো কোনো সমস্যাই নেই সেক্ষেত্রে যদি কোনোদিন ভিডিও বানাতে না পারেন তাইলে আপনি অবশ্যই ফানি টাইপের বা বিনোদন টাইপের একটা পোস্ট করবেন যাতে মানুষ হাসে এবং মানুষ বিনোদন পায় তো এই হচ্ছে মূল বিষয় তো আপনাকে যেই জিনিসগুলি মাথায় রাখতে হবে অন্য কারো ছবি যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড দিয়ে থাকেন সেটাকে ডিলিট করে দিতে হবে এরপরে হচ্ছে আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিতে না পারলে কোনো দিন যদি আপনার ভিডিও দিতে দেরি হয় বা আপনি দিতে পারছেন না সেক্ষেত্রে আপনি আপনি নর্মালি জাস্ট মোবাইল ফোন থেকেও নর্মালি একটা পোস্ট করে দিবেন পোস্ট করে দিলে যেটা হবে আপনার রিচ এঙ্গেজমেন্ট সেটা ঠিক থাকবে এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে কোনো সপ্তাহে আপনি যে কোনো একদিন আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভে লাইভে আসবেন আসলে যেটা হবে আপনার ফেসবুক পেজের রিচ এবং আপনার যে ফেসবুক পেজটা সাজেস্টে যাবে সেটার জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী এই লাইভ অপশনটা তো আপনি যদি আপনার ফেসবুক পেজে লাইভ করেন তাহলে কখনোই কিন্তু আপনার ফেসবুক পেজে ভায়োলেশন এই ধরনের কোনো ধরনের সমস্যায় কিন্তু থাকবে না আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি অভিনন্দন এজন্য দিচ্ছি কারণ আমি আজকে যেই অপশনগুলি শেয়ার করলাম বা যেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এগুলি মেনে কাজ করেন তাইলে আমাকে আর এই প্রশ্নটা করা লাগবে না যে ভাই আমার ফেসবুক পেজে রিচ রিচ নাই এঙ্গেজমেন্ট নাই কোনো কিছুই নাই বা ফলোয়ারও আসতেছে না কিছুই আসতেছে না এই প্রশ্নটা আপনাদের আর করা লাগবে না তো ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন ঠিক যেই দিন থেকে আপনি ফেসবুক পেজটা খুলে রেখেছেন ঠিক সেই দিন থেকে আপনি এই নিয়মগুলি মেলে চলবেন তাইলে আপনার ফেসবুক পেজের ফলোয়ার রিচ অ্যাঙ্গেজমেন্ট তারপরে হচ্ছে আপনার মানুষের কাছে যে সাজেস্টে পেজটা যাওয়া এগুলি কিন্তু খুবই ভূমিকা রাখবে তো এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন মূলত হচ্ছে যাদের ফেসবুক পেজে রিচ ফলোয়ার অ্যাঙ্গেজমেন্ট এগুলি কমে যায় তাদের কথা হচ্ছে নিয়মিত ফেসবুকে তারা ফেসবুক পেজে নাই এই জন্য হচ্ছে ফেসবুক নিজে থেকে কিন্তু রিচগুলি কমায় দেয় তো সেক্ষেত্রে যদি এইরকম পেজ হয়ে থাকে যে আপনি অনেকদিন হয়েছে পেজে কাজ ডাউন 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 আপনার প্রথমত কাজ করতে হবে আপনার নিয়মিত পোস্ট করে যেতে হবে এরপরে সপ্তাহে যেকোনো একদিন আপনাকে লাইভ করতে হবে যখন আপনি লাইভ করবেন তখন ফেসবুক বুঝবে যে আপনি এই পেজে আবারও অ্যাক্টিভ হয়েছেন তখন কিন্তু আগের মতো রিচ এঙ্গেজমেন্ট বাড়াই দিবে তবে এখানে একটা কথা বলে রাখি আপনাদের ফেসবুক পেজে শুধুমাত্র একটা ভিডিও যেদিন ভাইরাল হবে সেদিন কিন্তু আপনি কিছু কমপ্লিট করতে পারবেন আপনার আর কোনো কিছু করার প্রয়োজন পড়বে না তো সেক্ষেত্রে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন এবং ফেসবুক পেজে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছেন আপনি যদি এখনো এই রিচ এঙ্গেজমেন্ট নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি ইনকামটা কবে করবেন তো সেই ক্ষেত্রে একদম মনোযোগ সহকারে একটু পরিশ্রম হইলেও আপনি একটা সময় দেখবেন যে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তখন কিন্তু এই টাকাগুলি কাউকে দিয়ে দেবেন না তো সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য যদি একটা ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন করতে পারেন তাইলে বলতে পারেন যে আপনি একটা সোনার বিল্ডিং পেয়ে গেছেন ঠিক আছে যেটা থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন একটা ফেসবুক পেজ মনিটাইজেশন অন করা মানে আপনার সারা জীবনের লাইফের ইনকাম কিন্তু আপনার জন্য মানে চালু হয়ে গেল তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি একটু পরিশ্রম করেন তাইলে কিন্তু আপনি সফল হতে পারবেন এবং আপনি অনলাইনে বিশ্বাস করতে পারবেন না লাখ লাখ টাকা মানুষ ইনকাম করে নিয়ে যাচ্ছে অথচ আপনি এখনো ফেসবুক পেজ ক্রিয়েট করেন বা আপনি এখনো রিচ এঙ্গে আসেন তো এই টেকনিকগুলি মাথায় খাটিয়ে যদি আপনি কাজ করেন তাইলে আপনি সহজে এবং খুবই দ্রুত সফল হতে পারবেন আপনারা যাতে সফল হতে পারেন এই জন্যই কিন্তু একের পর এক টিপস এন্ড ট্রিক্স দিয়ে যাচ্ছে কিন্তু আপনারা সঠিকভাবে কাজ করছেন না অর্ধেক ভিডিও দেখে নিজেকে পণ্ডিত ভেবে চলে যাচ্ছেন এইটা করলে কিন্তু হবে না সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজের নিয়ম মেনে কাজ করতে হবে এবং ফেসবুকের যে রুলসগুলি আছে সেগুলি মেনে কাজ করলে অবশ্যই আপনার রিচ এঙ্গেজমেন্ট কখনই কমবে না বরং আপনার সব কিছু কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে যদিও মূল টপিকের চাইতে অনেক বেশি কথা বলেছি কিন্তু এই কথাগুলি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তো আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ